পটুয়াখালীতে শেখ হাসিনার বিচারের দাবিতে জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলামিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে পটুয়াখালীর প্রতিনিধি আরিফুজ্জামান তুহিন শরীফের প্রতিবেদনে। বুধবার বিকাল 5টায় তিতাস মোড় থেকে জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলামিনের সভাপতিত্বে সমাবেশ ও বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পটুয়াখালী লঞ্চ ঘাটে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলামিন, সাবেক পটুয়াখালী ছাত্রদলের সাধারণ সম্পাদক আল হেলাল নয়ন ও পটুয়াখালী যুবদলের সম্পাদক মিলন বিশ্বাস, সাবেক ছাত্রনেতা আল ইমরান, জেলা যুবদলের তথ্য গবেষণা বিষয়ক সহসম্পাদক ইকরামুল হক জসিম সহ অনেকে। সবাই বক্তারা বিডিআর বিদ্রোহ হেফাজতের আলেমদের নিষ্ঠুরতম গণহত্যা, সাংবাদিক দম্পতি সাগর রুনিকে নির্মমভাবে হত্যা, ইলিয়াস আলী সহ বিএনপি ও সমমননা রাজনৈতিক দলের হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষকে গুম খুন হত্যা নির্যাতন সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি করে গণহত্যার নির্দেশদাতা দেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বিচারের দাবি করেন। এই শেখ হাসিনাকে, এই স্বৈরাচারকে, এই বিদেশ থেকে দেশে এনে তাকে এই বিচারের মুখোমুখি করতে হবে, অন্যথায় এই স্বৈরাচারী দলকে চিরতরে বাংলাদেশ থেকে উৎখাত করতে হবে। আমি এই প্রশাসনের উদ্দেশ্যে আরেকটি কথা বলতে চাই, আপনারা অতি বিলম্বে আন্তর্জাতিক আদালতে এই স্বৈরাচারী হাসিনা এবং তার দোষীদের বিরুদ্ধে মামলা করে অতি দ্রুত বিচারের আওতায় আনবেন।